মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ বহুগ্রন্থ প্রণেতা ফজিলত শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ এবং এই সংক্রান্ত এই সংশ্লিষ্ট মাদ্রাসা মসজিদ সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল রয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আদায় করছি যে আমার মতো নগণ্য একজন ব্যক্তিকে এখানে আমন্ত্রণ জানানো এবং খুতবা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা যে খেদমত করে যাচ্ছেন সেটা কবুল করুন আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত তাওহিদবাদী ভাতৃবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বের বুকে তিনি প্রেরণ করেছেন পাঠিয়েছেন আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি দাসত্ব করি গোলামি করি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে জারিয়াতের 56 নম্বর আয়াতে তিনি বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে তিনি সৃষ্টি করেছেন যে তারা কি করবে আইওয়াহিদুন তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একত্ববাদকে স্বীকার করবে তারা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুক রয়েছে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন তো এই মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য আমরা জানলাম যে আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব পাশাপাশি যে জিন জাতি রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব তার গোলামি করার জন্য তিনি সৃষ্টি করেছেন আর এই বিশ্বের বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই দ্বীনকে সর্বশ্রেষ্ঠ দ্বীন হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য দিন বা ইসলাম হচ্ছে কি দিন হচ্ছে ইসলাম আর এই ইসলামকে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন এই ইসলাম ছাড়া দিন ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো তরিকা পন্থা গ্রহণ করলে তার কোনো মুক্তি এবং কল্যাণ নাই বরং সে কি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো সম্মানিত উপস্থিতি এই ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলো আমাদের মেনে চলতে হবে কিন্তু মুসলিমের মুমিনের প্রকৃত এবং প্রধান শত্রু হচ্ছে কি শয়তান ইবলিস সে পদে পদে মুসলিমদেরকে বাধা দেয় যাতে সে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে তার জীবনে বাস্তবায়ন করতে না পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বু মুবিন যে নিশ্চয় শয়তান আপনার কি তিনি মানুষের জন্য মানুষের প্রকাশ্য শত্রু আমরা মানুষের অনিষ্ট থেকে বা মানুষের হিংসা থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন চেষ্টা করি কিন্তু আরেকটা যে জগৎ আছে জিন জগৎ বা শয়তান এগুলো থেকে তাদের কুমন্ত্রণা থেকে তাদের ধোকা থেকে বাঁচার জন্য আমরা কতটুক চেষ্টা করি বা কতটুক আমরা আমল করি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই শয়তান হচ্ছে কি মানুষের আপনার প্রকাশ্য শত্রু সবসময় সে চাইবে মুসলমানদেরকে ইমানদারদেরকে কিভাবে ইমান হারা করা যায় কিভাবে তাকে জাহান্নামে পাঠানো যায় এই চিন্তায় সবসময় কি শয়তান মশগুল থাকে ব্যস্ত থাকে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দাম যে এই শয়তান তাকে এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে মানুষের রক্তের শিরায় উপশিরায় সে কি চলাচল করতে পারে এজন্য আমাদের এই শয়তান থেকে
সতর্ক এবং সাবধান থাকতে হবে। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে এই কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত আসবে সেই শয়তান কি করবে, তাদেরকে পদভ্রষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধোঁকা দিয়ে তাকে জান্নাত থেকে বের করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যখন তিনি বললেন যে তুমি কি তোমরা কি করো, ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে তুমি কি করো, তোমরা সিজদা করো, সবাই সিজদা করেছিল, সিজদা করেছিল, কিন্তু সেই ফেরেশতাদের মধ্যে আপনার এই জিন, সে কি করেছিল, আপনার ইবলিস, সে সিজদা করেনি, সে অবাধ্য হয়েছিল, সে অহংকার করেছিল এবং সে বলেছিল যে এই আদমকে সৃষ্টি করা হয়েছে কি মাটি থেকে আর আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, অতএব আগুনের আপনার কি স্বভাব হচ্ছে, সে উপরের দিকে যাবে, সে নিচের দিকে যাবে না। সে অহংকার করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। সেই সময় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিল, চেয়েছিল যে হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সময় দিন কিয়ামত পর্যন্ত যে আমি আপনার এই বান্দাদেরকে আমি কি করব, পদভ্রষ্ট করব, আপনার সিরাতে মুস্তাকিমের পদে পদে আমি দাঁড়িয়ে থাকব, তাদেরকে আমি বিপথে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শক্তি দিয়েছেন যে সে তার বান্দাদেরকে কি করবে, পদভ্রষ্ট করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের বিভিন্ন পথ, বিভিন্ন আমল তিনি শিখিয়ে দিয়েছেন। সেই শয়তানের কুমন্ত্রণা, শয়তানের যে ধোঁকা, এগুলো কিছুই আপনার থাকবে না যদি আমরা সেই আমলগুলো করি। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লানি কেরাম, অতএব আসুন আমরা সংক্ষেপে এখন এই জিন বা শয়তানের আমরা কিছু তথ্য জেনে নিব, তারপরে সে কীভাবে মানুষদেরকে আপনার ধোঁকা দেয় এবং কিভাবে আমরা এই ধোঁকা থেকে বাঁচব, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো জিন এটা আপনার তার জাত বা বংশ আমরা কিভাবে এটা চিনব, বিশেষ করে এই শয়তান এটা আপনার মানুষের পক্ষ থেকে হয়ে থাকে, জিনের পক্ষ থেকে হয়ে থাকে, এটা দুই ভাগে আপনার বিভক্ত। মানুষের মধ্যে থেকেও কি আপনার শয়তান রয়েছে এবং জিনের মধ্যে থেকেও শয়তান রয়েছে, কিন্তু এদের মূল বা আপনার নেতা হচ্ছে কি ইবলিস। এই ইবলিস হচ্ছে আপনার এগুলোর তার মেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যেও তিনি বলেছেন আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস, যে মানুষকে আপনার যে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, এটা কি মানুষের পক্ষ থেকে হয়ে থাকে, জিনের পক্ষ থেকে হয়ে থাকে। তো এটা তারা দুই ভাগে আপনার বিভক্ত। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে তিনি আরও উল্লেখ করেছেন ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদু, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি প্রত্যেকটা নাবীর জন্য আমি কি করেছি, শত্রু আমি নির্ধারণ করেছিলাম, মিনাল ইনস ওয়াল জিন, মানুষের পক্ষ থেকে এবং জিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নাবীর জন্য তিনি শত্রু তিনি নির্ধারণ করেছিলেন, যাতে করে আপনার নবীরা তাদের আপনার এই আপনার প্ররোচনা থেকে তারা বাঁচতে পারে, তারা ইমানদার, শক্তিশালী ইমানদার হতে পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনই করেছিলেন। তো এই যে জিন বা শয়তান রয়েছে, এদের কোনো নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি আছে কি না, এদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এদের কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। এই শয়তান বা ইবলিস বা জিন তারা তাদের প্রয়োজন মতো, যখন যেটা প্রয়োজন সে আকৃতি তারা ধারণ করে, কিন্তু তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওমান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন বাস্তবেই আমাকে দেখলো, সত্যিকার অর্থেই সে আমাকে দেখলো। যে ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, যে কারণ শয়তান আমার আকৃতি কি করতে পারে না, ধারণ করতে পারে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ছাড়া
অন্য যে কোনো সে আকৃতি কি ধারণ করতে পারে তার প্রয়োজন মতো সেটা করে করে থাকে তে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অনেকে মনে করে যে শয়তানের লম্বা শিং রয়েছে তারপরে আপনার তারা মনে করে যে উজ্জ্বল দুইটি আপনার অগ্নিঝরা চক্ষু রয়েছে বড় বড় লেজ রয়েছে তে এগুলো কোরআন এবং সুন্নাহ এগুলো আপনার বর্ণিত হয়নি যে আসলে শয়তানের কি আপনার বড় লেজ রয়েছে শিং রয়েছে বা চোখ রয়েছে এরকম কোনো কিছু বর্ণিত হয়নি তো শয়তানের শিং সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু 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 বর্ণনা এসেছে হাদিসের মধ্যে যেমন বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সূর্য আপনার শয়তানের দুই শিংয়ের মাঝে কি হয় আপনার উদিত হয় আপনার সূর্যটা যে যখন উদিত হয় দুই শিংয়ের শয়তানের দুই শিংয়ের মাঝে উদিত হয় ওই সময় আপনার কি কাফেররা বেদিনরা তারা কি করে এই সূর্যর তারা পূজা করে তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেছেন যে এই শয়তানকে তিনি বকরির ছাগলের আকৃতির কথা তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তিনি বলেছেন রাসূ সুফুফাকুম যে তোমরা তোমাদের কাতারগুলো পরস্পর তোমরা মিলে দাঁড়াও তোমাদের কাতারের মাঝে তোমরা ফাঁকা রেখো না কারণ আমি দেখতে পাই যে তোমাদের সালাতে যেখানে ফাঁকা থাকে সেই জায়গায় শয়তান বকরির ন্যায় তারা সেখানে প্রবেশ করে তো আমরা জানলাম যে আপনার এই শয়তানের কি আকৃতি তেমন নাই কিন্তু কিছু কিছু উল্লেখ হয়েছে যেমন বকরির আকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তেমনি ভাবে কালো কুকুরের আকৃতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল কালবুল আসওয়াদ শয়তানুন যে কালো কুকুর এটি হচ্ছে শয়তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে আখ্যায়িত করেছেন তো আমরা শুরুতেই বলেছি যে এই শয়তানকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই শয়তানকে তিনি কি থেকে সৃষ্টি করেছেন আগুন থেকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে শয়তান খুশি না হয় সেই কাজগুলো আমাদের করতে হবে আমরা যদি বাম হাতে খাই বাম হাতে ভক্ষণ করি পান করি তাহলে শয়তান কিন্তু কি খুশি হবে তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি সালাতের মধ্যে এই যে আমরা সালাত আদায় করি এই সালাতের মধ্যে বিনয়ের সাথে নম্রতার সাথে আমাদের কি করতে হবে সালাত আদায় করতে হবে সালাতের মধ্যে নাড়াচাড়া করা কোনো জিনিস নিয়ে খেলাধুলা করা এগুলো শয়তানি কাজ আল্লাহ সাল্লাম তিনি নিষেধ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুহাররিকিল হাসা ওয়া আনতা ফিস সালাহ যে তুমি নামাজরত অবস্থায় পাথর নিয়ে খেলাধুলা করবে এটা যা তুমি করো না যে ফাইন্না যালিকা মিনাশ শয়তান এটা হচ্ছে শয়তানি কাজ অর্থাৎ সালাতে আপনি আছেন আপনি কলম নিয়ে পাথর নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে খেলছেন এটা করা যাবে না কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের সম্মুখে এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে শয়তানের চক্রান্ত কর্মকাণ্ড শয়তান কি কি আপনার ইগুলো করে সে চক্রান্ত করে মানুষের উপরে তার মধ্যে এক নম্বর হচ্ছে মানুষকে সে বিভ্রান্ত করে বিপদগামী করে মানুষকে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে জেনে রাখো আমি তোমাদেরকে আপনার এই সেই শিক্ষা দিই যে শিক্ষা তোমাদের মধ্যে নাই অতএব তোমরা কি করবে সেই শিক্ষাগুলো তোমরা গ্রহণ করবে কারণ শয়তান সে কি করে হালালকে সে হারাম মানুষের কাছে উপস্থাপন করে এই জন্য শয়তান থেকে তোমরা বেঁচে থাকবে কারণ মানুষ শয়তানকে সবসময় বিপদগামী করার কি চেষ্টা করে অতএব আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যেগুলো শিক্ষা দেয় সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার আল কাইদু অর্থাৎ ছলনা শয়তান বিভিন্ন কলা কৌশল সে কি করে আবিষ্কার করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষকে বিপথে নিয়ে যাওয়ার জন্য অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা যে নিশ্চয় শয়তানের কলা কৌশল এটা একেবারে দুর্বল শয়তান যতই আপনার কি চক্রান্ত করুক কিন্তু এটা নগণ্য এটা সামান্য মানুষ যদি কি করে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী আপনার চলে এবং আমল করে তাহলে এই শয়তানের কি আপনার কলা কৌশল কোনো কাজে আসবে না বিশেষ করে আরেকটা দেখুন যে যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন স্বপ্ন দেখলেন তখন তিনি তার বাবাকে বলছেন যে
যখন বললেন যে আমি এরকম স্বপ্নে দেখেছি তখন তার বাবা বলছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক যে তুমি তোমার ভাইদেরকে তোমার এই স্বপ্নের কথা তুমি বলো না যে ফায়াকিদু লাকা কাইদান তাহলে তারা তোমার জন্য কি বিভিন্ন কলা কৌশল তার চক্রান্ত করবে আর আল্লাহ তিনি বলছে যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন আর জেনে রাখো যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু তো এই জন্য শয়তান কি বিভিন্ন কলা কৌশল সে চেষ্টা করে মানুষকে বিপথে নিয়ে আসার জন্য তেমনিভাবে আপনার শয়তান আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ শত্রুতা কি লাগিয়ে দেয় যে কিভাবে একজন অপরজনের মধ্যে হিংসা আপনার বৃদ্ধি পাবে কিভাবে শত্রুতা বৃদ্ধি পাবে কিভাবে বিদ্বেষ তৈরি হবে এই কাজ সবসময় করতে থাকে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইন্নামা শাইতানু যে নিশ্চয় শয়তান সে কি করে তোমাদের মধ্যে এই আপনার এই হিংসা বিদ্বেষে বিস্তার করে কার মাধ্যমে ফিল খামরি ওয়াল মাইসির মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো বৃদ্ধি করে অতএব তোমরা কি করবে এইগুলো থেকে বিরত থাকবে বিশেষ করে আপনার মদ জুয়া এবং অশ্লীলতা থেকে যাবতীয় থেকে বিরত থাকতে হবে তেমনি ভাবে তারা শয়তান কি করে ওয়া সুদ্দুকুম আম যিকরিল্লাহ যে এই শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরজকৃত সালাত বা অন্য সালাত থেকে তোমাদের কি করে তোমাদেরকে বিরত থাকে অতএব তোমাদের উচিত এগুলো থেকে বেঁচে থাকা বিরত থাকা সম্মানিত ভাইরা এরভাবে শয়তান মানুষকে কি করতে থাকে যেটা আপনার আরেকটা যেটা শয়তান তার ধোকা বা কুমন্ত্রণা মানুষকে দিয়ে থাকে আপনার যে কুচিন্তা দিয়ে থাকে তার মধ্যে হচ্ছে একটা আল ওয়াসওয়াসা যে মানুষকে বিভিন্ন আপনার সে ধোকা দিয়ে থাকে যেটা আমরা সূরা নাসের মধ্যে আমরা পড়লাম আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যে মানুষকে বিভিন্নভাবে সে এই শয়তান আপনার কুমন্ত্রণা দেয় বিভিন্নভাবে মানুষকে সে আপনার প্ররোচনা দেয় যে এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের এই বিষয়গুলো থেকে আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার ক্ষেত্রে তিনি আমাদেরকে বলেছেন যে শয়তান এমন আপনার কুমন্ত্রণা দেয় মানুষকে তাকে বিভিন্নভাবে আপনার কুমন্ত্রণা দেয় তার মনে সন্দেহ সৃষ্টি করে এমনকি দেখা যায় যে আল্লাহ সুসাল্লাহ সাল্লাম যেটা আবু হুরায়রাতে হাদিসটি বর্ণিত বর্ণিত হয়েছে যে ইয়াতি শয়তানু আহাদাকুম যে শয়তান তোমাদের কাউরি কাছে আসে এবং ফায়াকুল সে বলে মান খালাকা কাদা যে এই জিনিসটি কে সৃষ্টি করেছে মান খালাকা কাদা ওই জিনিসটি কে সৃষ্টি করেছে হাত্তা ইয়াকুল একেবারে শেষ পর্যায়ে এসে বলে মান খালাকা রব্বুক যে তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে এই পর্যন্ত শয়তান তোমার মনের মধ্যে কি অসংসা দিতে থাকবে যখন এইরকম একটা অবস্থায় তুমি চলে আসবে যে তোমার মনের মধ্যে সৃষ্টি হবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তাহলে তুমি সাথে সাথে আল্লাহর কাছে কি করো ইস্তেগফার কামনা করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি কি করো এটা সাথে সাথে তুমি বলো তাহলে তোমার এটা এখান থেকে তোমার অন্তর থেকে দূর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এইভাবে শয়তান কি আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকে তেমনিভাবে শয়তান আপনার আমাদেরকে বিভিন্ন আপনার কুকুমন্ত্রণা অশ্লীলতা এবং নিন্দনীয় কর্মের আদেশ দিয়ে থাকে যেমনিভাবে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান যে হে ইমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কিন্তু আমরা কি পদে পদে এই শয়তানকে খুশি করতে শয়তানের যাবতীয় আমরা কি এই অনুসরণ করে চলছি তা আমরা কিভাবে নাজাত পাব কিভাবে মুক্তি পাব যদি আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি সম্মানিত উপস্থিতি এই শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে তেমনিভাবে সম্মানিত উপস্থিতি শয়তান যে কুমন্ত্রণা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে অপচয় করা মানুষকে অপচয়ের প্রতি কি সে ধাবিত করে সে বেশি বেশি করে আপনার যেটা প্রয়োজন নেই সেদিকে সে মানুষকে উৎসাহিত করে খরচ করতে সে ধাবিত করে বিশেষ করে আপনার দেখুন
আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা যে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তুমি মুঠেই অপব্যয় করো না যে আর এই অপচয় করে কি সে শয়তানের ভাই কারণ শয়তান সব সময় চায় কিভাবে আপনার ধন সম্পদ টাকা পয়সা বা যে কোনো জিনিস কিভাবে অপচয় করা যায় এটা কিন্তু শয়তানের কি অভ্যাস এটা মানুষকে সে উৎসাহিত করে এজন্য আমাদেরকে এই আপনার এই শয়তানের এই 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 বিশেষ করে এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে যে আমাদের কোনোভাবে অপচয় করা যাবে না কারণ সম্মানিত উপস্থিতি এখন বর্তমান আধুনিকতার নামে আমরা যেভাবে আমরা চলাফেরা করছি বিশেষ করে আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাই কোনো রেস্টুরেন্টে যাই বা আমরা যখন কোনো অনুষ্ঠান বা আয়োজন করি তখন এত পরিমাণ আমরা খাবার আয়োজন করি বা আমরা রেস্টুরেন্টে খাবার নেই যে আমরা সামান্য পরিমাণ খাওয়ার পর অর্ধেকটা আমরা প্লেটেই রেখে দিই এটা একটা নাকি আপনার আধুনিকতার চর্চা এটা না করলে নাকি মানুষ মনে করবে যে এটা এই লোকটি অনেক খায় বা বিভিন্ন মন্তব্য করবে এই জন্য আমরা সেই সমাজের দোহাই দিয়ে আমরা অপচয় অপব্যয় করছি আপনার বিয়ের অনুষ্ঠানে একই অবস্থা যে অনেকগুলো আমি প্লেটে নিলাম এক পিস দুই পিস খেলাম বাকিটা নষ্ট করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে হিসাব দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যারা এই অপচয়কারী অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই অতএব আমাদেরকে এই বিষয় থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শয়তানের যে আপনার কুমন্ত্রণা বা ধোঁকা রয়েছে তার মধ্যে তিনি বলেছেন যে যখন এই যে আমরা অনেকেই হাই তুলি এই হাইকে আমাদের প্রতিরোধ করতে হবে যতটুকু সম্ভব হাত দিয়ে আমরা এটা ই করব কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই যে তাসাউব যে হাই তুলা এটা শয়তানের পক্ষ থেকে আসে আর যদি আমরা সেটা প্রতিরোধ না করি তাহলে শয়তান মুখের মধ্যে কি প্রবেশ করবে এর মাধ্যমে আপনার কি অনেক ক্ষতি হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি তেমনি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই যাবতীয় আপনার এই শয়তানি আপনার যে এই কুমন্ত্রণা বিশেষ করে এই অপচয় এবং এই যে আপনার হাই তুলা এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আমিন তেমনিভাবে শয়তান কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হচ্ছে জাদু করা এখন কিন্তু বর্তমান সমাজে বর্তমান সময়ে জাহেলি যুগে বা অন্য সময়ে যে এরকম আপনার এই জাদুর প্রভাব ছিল এখন কিন্তু আমাদের এই দেশেও দেখা যাচ্ছে যে আপনার কি এই জাদুর প্রভাব বৃদ্ধি পেয়েছে তো এই জাদু বিদ্যা শিক্ষা বা জাদু আপনার জাদু দিয়ে উপকার গ্রহণ করা এগুলো সব কিছু হতে কি আপনার সব কিছু হচ্ছে শয়তানি কর্মকাণ্ড অতএব এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুন আন্নাস আস-সিহর যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে এই শয়তানরা তারা মানুষরা থেকে এই শয়তানের অনুসরণ করত এই শয়তান আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি কোনো কুফরি করেননি ওমা কাফারা সুলাইমানু সুলাইমান আলাইহিস সালাম তিনি এই জাদু বা এই কোনো কুফরি বিদ্যার সাথে তিনি জড়িত ছিলেন না সম্মানিত উপস্থিতি তারা কি করত ওয়া ইউআল্লিমুন আন্নাস আস-সিহর এই শয়তানরা মানুষদেরকে জাদু শিক্ষা দিত অতএব সম্মানিত ভাইয়েরা এই জাদু শিক্ষা জাদুকে বিশ্বাস করা এগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে পরিহার করতে হবে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরো সতর্ক এবং সাবধান করেছেন সাতটি ধ্বংসাত্মক বস্তু রয়েছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ইজতানিবু সাবআল মুবিকাত যে তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বেঁচে থাকো বিরত থাকো তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা জিজ্ঞাসা করে কলু সাহাবীরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না সেগুলো কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আশ-শিরকু বিল্লাহ এক নম্বর হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব স্থাপন করা দ্বিতীয় নম্বর তিনি বলছেন আস-সিহরু দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে কি জাদু করা যে মানুষকে মানুষ যে সাতটি বিষয়ের কারণে কি ধ্বংসপ্রাপ্ত হবে তার মধ্যে অন্যতম হচ্ছে কি
আপনার এই জাদুবিদ্যা সম্মানিত ভাইরা এইজন্য জাদুকে আমাদের বর্জন করতে হবে জাদু থেকে আমাদের বেঁচে থাকতে হবে তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো জানিয়েছেন যে শয়তান কিভাবে সে আরো কুমন্ত্রণা করে সেটা হচ্ছে যারা এই সালাত আদায় না করে আপনার ঘুমিয়ে থাকে ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকে তাদের উপরে শয়তান কি করে দেয় প্রস্রাব করে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জুকরা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো যে সে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে সে সালাত আদায় করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে রাজুলুন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনিহি যে সে ব্যক্তির কানে শয়তান কি করে দেয় প্রস্রাব করে দেয় যে ব্যক্তি দীর্ঘ আপনার সালাত ব্যতীত রেখে ফজর সালাত ব্যতীত রেখে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে সেই ব্যক্তির কানে বলা হয়েছে এক কানে অথবা দুই কানে শয়তান কি করে দেয় প্রস্রাব করে দেয় এজন্য আমাদের কি করতে হবে সম্মানিত ভাইরা আমাদের ফজরের সালাত জামাতের সহিত আদায় করতে হবে দেখুন আরেকটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন যে শয়তান মানুষকে কি করে দেয় তার পিছনে বা আপনার সামনে পিছনের দিকে শয়তান গিট দিয়ে দেয় তিনটি গিট দিয়ে দেয় আপনারা সকলে জানেন এই হাদিসটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার এই ব্যক্তিকে আপনার সে আপনার মন্ত্র পড়ে সে গিট দিয়ে দেয় কিভাবে যখন একজন ব্যক্তি আপনার ঘুমিয়ে পড়ে তখন সে তিনটি মন্ত্র পড়ে মানুষকে এটা গিট দিয়ে দেয় তো এর থেকে কিভাবে বাঁচা যাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে এবং জাগ্রত হওয়ার সাথে সাথে সে জিকির করবে অর্থাৎ দোয়া পাঠ করবে তাহলে তার একটি গিট খুলে যাবে পরবর্তীতে যখন সে জাগ্রত হলো এরপর সে ওযু করবে ওযু করলে তার আরেকটি গিট কি হয়ে যাবে খুলে যাবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তারপরে যখন ওযু করার পর সে সালাত আদায় করবে সালাত যখন আদায় করবে তখন তার তৃতীয় গিটটিও কি হয়ে যাবে খুলে যাবে এবং সে চমৎকার সকাল করবে তার মনে উৎফুল্ল এবং আনন্দ সে অনুভব করবে কিন্তু যে ব্যক্তি এই ঘুমিয়ে থাকলো ফজরের সালাত অতিক্রম করলো সকালে উঠবে অনেক অলসতা ভাব নিয়ে দুর্বলতা ভাব নিয়ে তার মনের মধ্যে কোনো আপনার শান্তি কোনো কল্যাণকর কোনো ভালো কিছু লক্ষণ করা যায় না তো এই জন্য আমাদেরকে বিশেষ করে এই তিনটি গিট আমাদের যদি আমরা না খুলতে পারি তাহলে সারা দিনটাই আমাদের বৃথা যাবে সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে কি করতে হবে এই সালাতটা আমাদেরকে আদায় করতে হবে তেমনিভাবে আপনার এই শয়তান কি করে মানুষকে নারীর মাধ্যমে আপনার নারীর মাধ্যমে মানুষের সামনে অনেক সুশোভিত করে চাকচিক্যময় দেখায় অর্থাৎ নারীর মাধ্যমে অলস আপনার অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে শয়তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে তিনি বলছেন যে ইন্না কাইদাকুন্না আযীম যে নিশ্চয় হে নারী তোমাদের এই চক্রান্ত এটা হচ্ছে অনেক বড় চক্রান্ত অর্থাৎ মেয়েদের বা মহিলাদের চক্রান্ত অনেক বড় চক্রান্ত যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসটি জাবের থেকে বর্ণিত তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি তিনি বলেন যে ইজা আহাদুকুম আজাবাতহুল মারআ যে যখন তোমাদের কেউ তোমাদের কোনো নারী দেখে আশ্চর্যিত হবে তার প্রতি আপনার কি হবে ঝুঁকে যাবে তাকে পছন্দ করবে সে ব্যক্তির উচিত হবে সে বাড়িতে ফিরে আসবে এবং ফিরে এসে সে যেন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তাহলে তার মনের থেকে আপনার এই যে অন্য পর নারীকে দেখে যে সে আশ্চর্যিত হলো তাহলে তার মনের থেকে সেই কুমন্ত্রণাকে শয়তানিটা কি হয়ে যাবে আপনার দূরভীত হয়ে যাবে তেমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যেটা যে হাদিসটি আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে আল মারওয়াতু আওরাতুন তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা হচ্ছে আপনার কি আওরাত তারা যখন বাইরে বের হবে তখন এই শয়তান কি করে তাদেরকে মানুষের সামনে অনেক সুশোভিত করে অনেক সুন্দর করে কি উপস্থাপন করে তো মহিলারা তার কি আবরত থাকবে তারা বাইরে বের হলে শয়তান তাদেরকে নিয়ে বিভিন্ন আপনার কর্মকাণ্ড করতে থাকে
তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই নারীর বিষয়ে তিনি সতর্ক করেছেন যে হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং তোমরা সেই সাথে সাথে তোমরা মহিলা থেকে নারী থেকে তোমরা বেঁচে থাকো যে ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা যে বিশ্বে সর্বপ্রথম বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হয়েছে আপনার বানি ইসরাঈলের মধ্যে সেটা হচ্ছে একজন মহিলাকে কেন্দ্র করে সম্মানিত ভাইরা এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মহিলাদের বিষয়ে তিনি সতর্ক সাবধান করেছেন আরেকটি হাদিস দেখুন যেটা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়াকুম আদ-দুখুল আলা নিসা যে তোমরা বেশি বেশি মহিলাদের কাছে বেগানা মহিলা অর্থাৎ অপরিচিত মহিলার কাছে তোমরা বেশি বেশি যাওয়া থেকে তাদের কাছে প্রবেশ করা থেকে তাদের সাথে যোগাযোগ করা থেকে তোমরা কি থাকবে বিরত থাকবে সাবধান থাকবে ফাকাল রাজুলুম মিনাল আনসার তখন একজন আনসারী সাহাবী তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফারাইতাল হামওয়া হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেবর এই দেবর সম্পর্কে আপনার মতামত কি যে দেবর কি আপনার তার সাথে সাক্ষাৎ করতে পারবে কি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আল হামু আল মাউত অর্থাৎ দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য অর্থাৎ দেবর তার ভাবের সঙ্গে সাক্ষাৎ করবে এটা হচ্ছে মৃত্যু শামিল সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদের বর্তমান কি আমাদের সাধারণ মানুষ বলেন আলেম বলেন সবাই আজকে আমরা কি ওইভাবে আমরা কি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে ইসলামী শরীয়তের কথা বলেছেন পর্দার বিধানের কথা বলেছেন সেগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না মানতে আমরা পারছি না সম্মানিত ভাইরা শয়তানের পদঙ্ক আমরা অনুসরণ করছি বিশেষ করে আরেকটি হাদিস স্মরণ করে দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন যে তোমাদের কেউ যাতে কোনো মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে কারণ সে যদি এই কোনো মহিলার সাথে অপরিচিত মহিলার সঙ্গে নির্জনতা অবলম্বন করে তাহলে তাদের দুজনের মাঝে শয়তান তৃতীয় ব্যক্তি হিসাবে উপস্থাপন হয় উপস্থিত হয় এবং তাদের মধ্যে আপনার অশ্লীল কাজে তাদেরকে জড়িয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানি আপনার যে কুমন্ত্রণা রয়েছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন সেই সাথে অল্প কিছু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে যেগুলোর মাধ্যমে আমরা এই শয়তানের কুমন্ত্রণা থেকে ওয়াসওয়াসা থেকে ধোঁকা থেকে আমরা বাঁচতে পারব তার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি আমরা আমাদের বাসায় সূরা বাকারা আমরা পাঠ করি তাহলে সেই গৃহে সে বাড়িতে কোনোভাবে শয়তান প্রবেশ করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা যে তোমরা তোমাদের কবর এই বাড়িগুলোকে গৃহকে ঘরকে তোমরা কবরে পরিণত করিও না যে ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা যে ওই বাড়ির মধ্যে ওই গৃহে শয়তান থাকে না যেখানে সূরা বাকারা তেলাওয়াত করা হয় পাঠ করা হয় সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের এই বাড়িতে শয়তান মুক্ত করতে চাই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই আমার আপনার আমার আমার পরিবারকে যদি হেফাজত করতে চাই তাহলে সেই বাড়িতে আপনি নিজে কি করুন সূরা বাকারা পাঠ করুন ছেলে সন্তান যদি পারে স্ত্রী যদি পারে তাদের মাধ্যমে নিয়মিতভাবে এই সূরা বাকারা পাঠ করুন তেলাওয়াত করুন দেখবেন যে শয়তান সেখান থেকে পলায়ন করছে সেখান থেকে পালিয়ে যাবে তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই শয়তানের কুমন্ত্রণা থেকে ওয়াসওয়াসা থেকে ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি দান এবং সাদকা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন একটি হাদিসে যে ইয়া মাশারা তুজ্জার হে ব্যবসায়ী সকল তোমরা জেনে রাখো ব্যবসার ক্ষেত্রে শয়তান এবং পাপ এই দুইটা কি হয় একত্রিত হয় অতএব তোমরা যদি এই দুইটি থেকে মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তোমরা তাহলে কি করো বেশি করে তোমরা দান এবং সাদাকা করো সম্মানিত ভাইরা তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম তিনি এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে তিনি আমাদেরকে আরেকটি সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন বিশেষ করে এই হাদিসটি আপনার শয়তান নিজেই একটি আপনার কি কৌশল শিখিয়ে দিয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য
বিশেষ করে হাদিসটি বলবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিযুক্ত করেছিলেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে এই যাকাতুল ফিতরের মাল থেকে এক ব্যক্তি কিছু মাল সে নিয়ে নিচ্ছে, নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং তাকে বললেন তুমি এখান থেকে কেন নিচ্ছ? সে বলল আমি অনেক ক্ষুধার্ত, আমার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে কি করলেন, ছেড়ে দিলেন। দেখা গেল পরের দিন সে একই ব্যক্তি সে আবার এসেছে, তিনি তাকে পাকড়াও করেছেন, এবার তাকে বলছেন যে তোমাকে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমি নিয়ে যাব। সে একই অবস্থা, একই কথা বলল যে আমি অনেক ক্ষুধার্ত, আমার পরিবার অনেক ক্ষুধার্ত, আমাকে ছেড়ে দাও। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা আল্লাহ রাসূলকে বললেন, তাকে বললেন দেখো তোমার এই ব্যক্তি আবার আগামীকালকে আবার আসবে। যেহেতু বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কখন আসবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মিথ্যা হতে পারে না, ঠিক সেই ব্যক্তি আবার উপস্থিত হয়েছে, সেখান থেকে সে আবার সে মাল নিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে পাকড়াও করলেন, ধরে ফেললেন, বললো তোমাকে আজকে আমি মুক্তি দেবো না, আজকে ছেড়ে দেবো না, তোমাকে আজকে আমি নিয়ে যাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো তিনি বললেন তুমি, আমি তোমাকে এমন একটা শিক্ষা দিব যার মাধ্যমে তুমি শয়তান থেকে তুমি মুক্তি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নরম হলেন, বললে ঠিক আছে তুমি বলো। সে শয়তান, সে ব্যক্তি আবু হুরায়রাকে শিক্ষা দিচ্ছে যে তুমি যদি আয়াতুল কুরসি তুমি যদি পাঠ করো তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল বললেন যে সে এই কথাটি সত্য বলেছে যে আয়াতুল কুরসি যদি পাঠ করা হয় তাহলে সে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে হচ্ছে বড় মিথ্যাবাদী, কিন্তু তোমার এই কথাটা সে সত্য বলেছে কারণ সে হচ্ছে বড় মিথ্যাবাদী, সে হচ্ছে শয়তান। অতএব শয়তানই শিক্ষা দিয়েছে যে শয়তান থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি যদি আমরা রাত্রে শুয়ে যদি আমরা শোয়ার পূর্বে যদি আমরা পাঠ করি তাহলে সারা রাত আমরা কি একজন হেফাজত, আমরা নিরাপদে থাকবো, হেফাজতে থাকবো। আয়াতুল কুরসির আরও ফজিলত রয়েছে। আপনারা জানেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য তার একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করলেই সে কি আপনার এই জান্নাতে প্রবেশ করবে। তো এই আয়াতুল কুরসির অনেক ফজিলত এবং মর্যাদা রয়েছে সম্মানিত ভাইয়েরা। সময় একেবারে শেষের দিকে, তেমনিভাবে শয়তান থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়াত মাররা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে দিনে 100 বার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তাহলে সে ব্যক্তি 10টি গোলাম আজাদ করার সওয়াব পাবে এবং তার সওয়াবের খাতায় 100টি সওয়াব লেখা হবে এবং 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং ওই দিন সারা দিন শয়তান হতে কি সে নিরাপদ থাকবে। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যে ব্যক্তি পড়বে 10টি গোলাম আজাদ করলে যে সওয়াব রয়েছে সে সওয়াব পাবে, 100টি তার জন্য নেকি লেখা হবে, 100টি তার পাপকে মুছিয়ে দেওয়া হবে এবং সারাদিন সে শয়তান থেকে নিরাপদ থাকবে। সহজ একটি দোয়া, এটা আমাদেরকে বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে। তেমনিভাবে সম্মানিত উপস্থিতি, যদি আমরা ঘুমের মধ্যে কোনো ভয় পেয়ে থাই বা ভয় পাই বা স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন, বা সেক্ষেত্রে আমাদেরকে দোয়া পাঠ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবি, এই যে দোয়াটা রয়েছে এই দোয়াটা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের ভয়টা দূর হয়ে যাবে। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা মোরগের ডাক শুনলে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবে, কারণ এই মোরগ কি সে ফেরেশতাকে দেখতে পায়, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আর যদি তোমরা গাধার ডাক শুনতে পাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা কামনা করবে, কারণ গাধা শয়তানকে দেখতে পায়।
সম্মানিত উপস্থিতি। তেমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জিনের বদনজর বা আশ্রয় থেকে তিনি আমাদেরকে আশ্রয় চাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য সূরাতুল মুআবাজাতাইন যে সূরাকে আপনার আশ্রয় প্রার্থনার দোয়া বলা হয়েছে, সূরা নাস এবং ফালাক, এই দুইটি সূরা আমরা বেশি বেশি করে পাঠ করব, তাহলে এই শয়তানের বদনজর থেকে এবং অকল্যাণ থেকে আমরা হেফাজতে থাকব। তেমনি ভাবে সম্মানিত ভাইয়েরা, আমরা যখন পোশাক পায়খানায় যাব, তখন যদি আমরা বিসমিল্লাহ বলে যে দোয়া আছে এই দোয়া যদি আমরা পাঠ করি, তাহলে কিন্তু এই শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ এই আপনার বাথরুমের মধ্যে টয়লেট পোশাকখানা পায়খানার দিকে এদিকে কিন্তু এই শয়তান বসবাস করে, সেখানে এই জন্য কম আমাদের যেতে হবে। তেমনি ভাবে আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তখনই আমরা কি করব, আমরা তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা কি আমাদের তেলাওয়াতটা আমরা শুরু করব, তাহলে শয়তান কি আপনার পলায়ন করবে। তেমনি ভাবে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে বলবো যে যারা আপনার এই স্ত্রীর সঙ্গে মিলন করবেন, সেই সময় আপনারা যদি এই দোয়া পাঠ করেন, তাহলে এই শয়তানের অসুস্থতা থেকে, কুমন্ত্রণা থেকে আপনারা কি হেফাজত থাকবেন, আপনাদের শয়তান আপনাদের বাচ্চাগুলো কি হবে, নিরাপদ হবে, তারা হেফাজত হবে। সম্মানিত উপস্থিতি, তেমনিভাবে আরোগুলো অনেকগুলো বিষয় রয়েছে। তেমনি আরেকটি বিষয় হচ্ছে আমাদেরকে যখন আমাদের আপনার এই খাবার আমরা গ্রহণ করি, গ্রহণ করার ফলে আমাদের খাবারগুলো যে পড়ে যায়, এই খাবারগুলো তুলে কোনো ময়লা থাকলে সেটা ধুয়ে আপনার কি খাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে খাবারটা কি শয়তানের জন্য ছেড়ে না দেওয়া। কারণ একটা খাবার যদি পড়ে যায় আর এটা আপনি ফেলে দেন, তাহলে এই খাবারটা কি শয়তান খাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কেউ জানো না যে কোন খাবারের মধ্যে কি রয়েছে, বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। আপনি একটা খাবার ফেলে দিলেন, ওটার মধ্যে হয়তো কল্যাণ রয়েছে, কিন্তু সেই খাবারটা শয়তান খেলো। আর আপনি যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু না করেন, তাহলে শয়তান আপনার সঙ্গে কি সে খাবার গ্রহণ করবে, আপনার সঙ্গে খাবে। তেমনিভাবে সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরও সতর্ক করেছেন, সাবধান করেছেন যে যখন আমরা রাত্রিবেলা আপনার ঘুমাতে যাব, তখন আমাদের দরজাগুলো আমরা বন্ধ করে দিব, আমাদের লাইটগুলো অফ করে দিব, পানির যেগুলো বাসন আছে পানির বাসন আমরা ঢাকনা দিয়ে দিব, তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আমাদের পানির ঢাকনা না থাকে, তাহলে যে কোনো একটা কাঠি নিয়ে বিসমিল্লাহ বলে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে শয়তান প্রবেশ করতে পারবে না। কারণ যদি কোনো খাবার যদি আপনার উদাম এই খোলা থাকে, তাহলে সেই জায়গায় কি শয়তান প্রবেশ করে। আর এই খাবার যদি আমরা সকালে গ্রহণ করি, তাহলে বিভিন্ন এই রাত্রিবেলা বিভিন্ন রোগ বালায় এগুলো ছড়িয়ে থাকে, আর এই শয়তান কি রোগ বালাইগুলো খাবারের মধ্যে দিয়ে দেয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন যে শোয়ার সময় যাতে আমরা এইগুলো আমরা করে থাকি। তেমনিভাবে এই শয়তান আপনার পলায়ন করে যখন আপনার কি আজান দেওয়া হয়, আজান যখন দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শয়তান বায়ু ত্যাগ করতে করতে সে পলায়ন করে, সে চলে যায়। তো এরকমভাবে আপনার অসংখ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তেমনিভাবে আরেকটা যেটা, যে আমরা যখন রাগ করি, আমাদের যখন রাগ হয়, তখন কিন্তু শয়তান আমাদের উপর ভর করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য বলেছেন, যখন আমাদের কেউ রাগ হবে, রাগান্বিত হবে, তখন সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাতে বলে, তাহলে তার রাগটা দূরীভূত হয়ে যাবে। কারণ শয়তান তার উপর কি আপনার ভর করে, তার রাগটাকে আরও বাড়িয়ে দেয়, এবং একজন অপরজনের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটির দিকে সে ইন্ধন যোগায়। এই জন্য এই শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু। সম্মানিত ভাইয়েরা, অথবা আসুন আমরা এই শয়তান মানুষের প্রকৃত এবং প্রধান শত্রু, সে সব সময় চায় মানুষকে বিপথে নিয়ে যাওয়ার জন্য। অতএব আমাদেরকে বানি আদম সন্তান হিসাবে আমাদের উচিত হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন শয়তানের কুমন থেকে বাঁচার জন্য, সেগুলো যদি আমল করি, তাহলে শয়তান যতই কৌশল করুক না কেন, যতই ছলনা করুক না কেন, কোনো কাজে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের কলা কৌশল থেকে বেঁচে প্রকৃত মুমিন হিসাবে আমরা গড়ে উঠতে পারি, এবং আমরা যাতে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা ইমানের হালতে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম।
الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد إن الله وملائكته يصلون على النبي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشكر أمي شرن كوري ديبو যে আমাদের এই লক্ষ্মীপুরের আপনার ঐতিহ্যবাহী যে মাদ্রাসা হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা এবং মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স আলহামদুলিল্লাহ আপনার প্রতিষ্ঠার পর থেকেই এই আপনার লক্ষ্মীপুর সহ আশেপাশের যে সমস্ত জেলাগুলোতে রয়েছে সেখানে তাওহীদ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সমাজ থেকে শিরিক বিদাত মূলোৎপাটনে আপনার ভূমিকা রেখে যাচ্ছে এজন্য আপনাদের বলবো যে আপনারা এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে আপনারা এখানে আপনাদের সন্তান দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনারা এগিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে বর্তমান যে অবস্থা শিক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে আমাদের নির্ভরতার জায়গা হচ্ছে এই কওমি প্রতিষ্ঠান দ্বীনী প্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা আমাদের এখন আমাদের শেষ ঠিকানা হয়ে দাঁড়িয়েছে কারণ যে কারিকুলাম যে শিক্ষা সিলেবাস এর মাধ্যমে আমাদের দুনিয়া আখেরাত উভয়টা নষ্ট হচ্ছে এজন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে যদি আমরা যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই আদর্শ সন্তান হিসেবে যদি গড়ে তুলতে চাই আমরা যদি উভয় জগতে কল্যাণ এবং মুক্তি পেতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসা শিক্ষায় দ্বীনী শিক্ষায় কওমি শিক্ষায় আপনারা শিক্ষিত করবেন এখানে যে পর্যন্ত আছে এ পর্যন্ত পড়ানোর পর আপনার ঢাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সেখানে ভর্তির জন্য আপ্রাণ আমরা চেষ্টা করব বড় মার মাদ্রাসায় আমাদের যে জুবাইর ভাই আছেন যিনি মাদ্রাসা মুহাম্মদী আরাবিয়া থেকে তিনি শিক্ষা সমাপনী করেছেন দাওরা হাদিস করেছেন এরকম অনেকেই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আপনার শুরু হয়েছে মদিনায় বিশ্ববিদ্যালয় থেকে যারা আপনার লেখাপড়া করে এসেছেন যার প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী তিনি সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এই মাদ্রাসার যে প্রথম দিককার যে প্রিন্সিপাল ছিলেন শেখ জালালউদ্দিন মাদানী বন্ধুবর আমরা একই সাথে মাদ্রাসা মুহাম্মদী আরাবিয়া এবং মদিনা বিশ্ববিদ্যালয় লেখাপড়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ এবং এরপরে শেখ হাফেজ ইয়াকুব মাদানী তিনিও মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ এখন যে ভাই আছেন তিনিও আপনার যত্ন সহকারে এই মাদ্রাসাকে এগিয়ে নিচ্ছেন তো আমরা এই মাদ্রাসার উন্নতি অগ্রগতি কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আপনাদেরকে বেশি বেশি করে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রেখে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك